দেখুন বন্ধুরা, কাছ থেকে আমি এখানে আনারস পারলাম। এই আনারস দেখুন বন্ধুরা, এখন আমি এই কলা গাছটাকে কাটব। এটা তার গোড়া। দেখুন বন্ধুরা, আমি গাছ থেকে আনারস নিতে এসে দেখলাম আমাদের কলা বাগানে একটি কলার কান্ডি পেকে গেছে, সেই জন্য সঙ্গে এই কলার কান্ডিটাও কেটে নিলাম। দেখুন পুরো কলাটা পেকে গেছে একদম। এটা বাড়িতে রেখে দিলে পুরো পেকে একদম হলুদ হয়ে যাবে। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। পিঙ্কি ভিলেজ কিচেন ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হলো পাইনাপেল কেশরি হালুয়া। তো পাইনাপেল কেশরি হালুয়া বানাতে কি কি উপকরণ লাগে এবং কি রকম বানাতে হয়, তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতেই পারবেন। পাইনাপেল কেশরি হালুয়া বানাতে হলে একটা পাইনাপেল নিয়েছি, চারটে এলাচ নিয়েছি, অরেঞ্জ ফ্লেভার নিয়েছি, ঘি, কেশর, কামধেনু রং, কাজু, কিচমিচ, লবণ, সুজি, চিনি, ইয়েলো ফুড কালার। পাইনাপেলটাকে এখন আমি ধুয়ে নেব। এভাবে পাইনাপেলের এই চোখগুলোকে ভালো করে তুলে নিতে হবে। এভাবে ছোট ছোট করে কুচি করে কাটতে হবে। কিছুটা পাইনাপেল এভাবে করে কুচি করে নিয়েছি, আর কিছুটা পাইনাপেল এভাবে করে বড় বড় পিস করে কেটে নেব গ্রেট করে নেওয়ার জন্য। একটা পাইনাপেলে চার ভাগে তিন ভাগ নিয়েছি, এক ভাগ রেখে দিয়েছি, এটা আমার লাগবে না, এতটুকু নিলে হয়ে যাবে। আমি এই মিক্সির কৌটোতে ভরে পাইনাপেলটাকে গ্রেট করে নেব। তো আপনাদের কাছে যদি মিক্সি না থাকে, আপনারা এর সাহায্যে গ্রেট করে নিতে পারেন। তো গ্রেট করার জন্য এটা আমি ছোট করে কেটেছি, আপনারা বড় করে কাটবেন, এভাবে গ্রেট করে নেবেন। এভাবে গ্রেট করে নিলে জুস বেরিয়ে আসবে। নুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে এলাচগুলোকে ভেজে নিচ্ছি। এক চামচ ঘি দিয়ে কাজুগুলো ভেজে নিচ্ছি। এর সঙ্গে কিচমিচ দিয়ে দিচ্ছি। দুধগুলো আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মেজারমেন্ট কাপে এক কাপ সুজি দিয়ে দিলাম।
এতে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। এভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে, সুজির কালারটা একটু লাল লাল হয়ে যাবে, তখন সুজি তুলে নেব। সুজিটা আমার ভাজা হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এক চামচ ঘি দিয়ে দিচ্ছি, এতে দিয়ে দেব কেটে রাখা পাইনাপেল। ভাজা হয়ে গেছে, এতে দিয়ে দেব সুজি। দিয়ে নাড়বো, হালকা তাতে এভাবে করে নাড়তে হবে। এতে দিয়ে দেব এক চামচ ঘি, এতে দিয়ে দেব গ্রেট করে রাখা পাইনাপেলের জুস। এতে দিয়ে দেব মেজারমেন্ট কাপে এক কাপ জল। যেই কাপে মেপে সুজি নিয়েছিলাম সেই কাপে এক চা এক কাপ চিনি দিয়ে দিলাম। এই কাপে তিন কাপ জল দিয়েছি, এতে দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশ। এতে দিয়ে দেব 1 টিস্পুন মতো অরেঞ্জ ফ্লেভার। এতে দিয়ে দেব ইয়েলো ফুড ফ্লেভার কালারটা আনার জন্য। দেখুন কি সুন্দর ইয়েলো কালার চলে এসছে। অল্প একটুখানি কামধেনু রং নিয়েছি, এতে অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে এভাবে গুলিয়ে এতে দিয়ে দেব। এতে গরম জলে কেশর ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম।
लवण टा जल कर दिए दीची এরকম হয়েছে এভাবে এরকম ভাবে পাইনাপল কেশরি হালুয়া তৈরি হবে প্রায় হয়ে এসেছে এলাচের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চড়ে নেব এবার উপর থেকে দিয়ে দেব সামান্য একটু ঘি এই পাইনাপল কেশরি হালুয়াতে ঘির প্রয়োজন বেশি হয় এতে তেল প্রয়োজন হয় না ঘি দিলেই এই হালুয়াটা খেতে ভীষণ সুস্বাদু ও টেস্টি হয় যার জন্য আমি এখানে ঘি ব্যবহার করলাম এবং ঘিটা দেখেছো তোমরা সবসময় আমি ঘিটা ব্যবহার করছি যখনই আমি চা দিচ্ছি তখন এক চামচ করে ঘি দিচ্ছি দেখুন কিরকম সুন্দর শক্ত হয়ে যাচ্ছে এটিকে আমি ঠান্ডা করে নেবো 10-15 মিনিট ধরে দেখুন বন্ধুরা আমি এই টিফিন কৌটোটার মধ্যে ঘি মেখে নিয়েছি এই ঘি এভাবে করে সুন্দর করে ঘি মেখে নিয়েছি তো এই ঘি মেখে নেওয়া বাটিতে আমি দিয়ে দেব এই হালুয়ার মিশ্রণটা এভাবে করে ভরে দেব এতে ঘিটা দেওয়ার জন্য ভীষণ শাইনি হয়েছে চামচের গায়ে একটুও জড়েনি দেখুন বন্ধুরা আমার পাইনাপলের কেশরের হালুয়া রেডি দেখুন কত সুন্দর লাগছে দেখতে খেতেও খুব সুন্দর লাগবে পাইনাপল হালুয়া মানে চেন সেটা খুব অসাধারণ হয়েছে খুবই ভালো লেগেছে পাইনাপল কেশরি হালুয়া এভাবেই হয় তো আপনারা তো পুরো ভিডিওটা দেখলে তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তো আপনারা প্লিজ প্লিজ কমেন্ট করবেন লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা কমেন্ট করবেন শেয়ার করবেন ও লাইক করবেন যারা ইউটিউব থেকে দেখছেন কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব